মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি ভাবছো তো বাবা কি ভাববে? তুমি কোনো চিন্তা করো না, আমি বাবাকে সবটা বুঝিয়ে বলবো, বাবা নিশ্চয়ই বুঝবে। আর বাবা তো অবুঝ নয়, উনি নিজেও একজন ডক্টর। আর আমাদের সমাজে একজন মহিলা চিকিৎসকের প্রয়োজনীয়তাটা কতটা সেটা বাবা ঠিক বোঝে। আমার জন্য আপনি শুধু শুধু ভিজলেন, কোনো দরকার ছিল না। তা তুমিও তো জেদ না করলে পারতে, তাহলে বৃষ্টিতে ভিজতে হতো না। আচ্ছা স্রোত, তোমার কি মনে হয় তুমি এত রাতে এখানে কিছু পেতে? ফিরতে কি করে? বৃষ্টিটা কমে গেলে হেঁটেই চলে যেতাম, আর তাছাড়া আমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। হ্যাঁ সে তো লাগবেই, বৃষ্টিতে ভিজলে জ্বর হবে, সর্দি কাশি হবে, কলেজ কামাই হবে, ক্লাস কামাই হবে, ভালো লাগবেই তো। আর লেখাপড়া তো শিখিয়ে তোলার প্ল্যান চলছেই। ঠিক আছে, তুমি কথা বলে আমাকে দাও, আমি কথা বলবো। না থাক, ধরার কোনো দরকার নেই, এক্ষুনি তো পৌঁছে যাবই। কেন, ফোনটা ধরতে অসুবিধা কি? উনি নিশ্চয়ই টেনশন করছেন তুমি বাড়ি ফিরছো না বলে। আর বাড়ির লোকে যেদিন টেনশন হওয়াটাই স্বাভাবিক, আর বৃষ্টি তো কিছুক্ষণ আগেই হয়েছে। তুমি ফোনটা আমাকে দাও, আমি কথা বলছি। না থাক, কোনো দরকার নেই, আমি বলছি তো আমি বাড়ি গিয়ে কথা বলে নেব। আমার বাড়িতে দেরি করে ফেরা নিয়ে এমন কিছু হইচই হয় না, ওরা জানে আমি টিউশন পড়াতে গেছি, বৃষ্টিতে আটকে গেছি, আর বেরিয়ে যখন পড়েছি এক্ষুনি তো পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো না, তুমি ফোনটা ধরো, কথা বলো, ওরা নিশ্চয়ই টেনশন করছে। দেখো স্রোত, তোমার দিদির শরীরটা কিন্তু ভালো নেই, আর এর মধ্যে তোমার দিদির টেনশন হওয়াটা কিন্তু ভালো নয়, তাই প্লিজ তুই ফোনটা ধরো, কথা বলো। হ্যাঁ বল। কি রে, তুই কোথায়? খুব বৃষ্টি হচ্ছিল তো, তুই আটকে গেছিস নিশ্চয়ই। না না আমি আসছি। তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন? সব ঠিক আছে তো স্রোত? হ্যাঁ ঠিক থাকবে না কেন, আমি আমি বাড়ি ফিরছি। ফিরছি মানে হেঁটে হেঁটে আসছিস নাকি, কিছু পেয়েছিস? যা বৃষ্টি হলো, রাস্তায় জল জমে আছে না? না না আমি হেঁটে আসি না, আমি ফিরছি, ব্যবস্থা হয়ে গেছে, মানে আমি আমি বললাম তো আমি বাড়ি গিয়ে কথা বলছি, আমি ফিরছি, রাখছি। হ্যাঁ আরে শোন, চাপ বাবা, তোর গলাটা কিরকম যেন শোনালো না, কেমন তাড়াহুড়ো করে ফোনটাও কেটে দিল। সঙ্গে কি কেউ আছে? নিখিল দা, এদিকে কোথায় গেছিলে গো? ও কায়দা করে বেশ জেনে নেওয়া হলো ওদিকে আমি কেন গেছিলাম। কি ভাবছ আমি ওকে ধাওয়া করছি? বই গেছে আমার ওকে ফলো করতে। না না সেসব কিছু ভাবিনি, হয়তো এত কিছু ভাবার মতো পেঁচালো না মেয়েটা, আমিও বেশি ভাবছি। আচ্ছা স্রোত, আমাকে একটা কথা বলো তো, তোমার কি সত্যি পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছে আছে? এরকম একটা অদ্ভুত সন্দেহ হওয়ার কারণ? না, এই যে কাল তুমি আমাদের বাড়িতে কান্না কার সাথে আলাপ করতে আসছো, সেটার তো কোনো দরকার নেই, বলে দেওয়া যেত। বলতে পারতে এই উপলক্ষে তুমি কারোর সাথে আলাপ করতে আগ্রহী নও, আর এই সমস্ত আলাপ তো পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটায়, তা সেটাকে কেন ইনভাইট করছো? আমার সম্বন্ধ হচ্ছে বলে এত উৎসাহ কেন স্যার আপনার? আমি ওই বাড়িতে যাই সেটা সহ্য হচ্ছে না বলে দিলেই হলো। দাঁড়ান না, আমিও মজা দেখাচ্ছি। আরে স্রোত, তুমি ভাবছো তো বাবা কি ভাববে? তুমি কোনো চিন্তা করো না, আমি বাবাকে সবটা বুঝিয়ে বলবো, বাবা নিশ্চয়ই বুঝবে। আর বাবা তো অবুঝ নয়, উনি নিজেও একজন ডক্টর। আর আমাদের সমাজে একজন মহিলা চিকিৎসকের প্রয়োজনীয়তাটা কতটা সেটা বাবা ঠিক বোঝে। আমি না হয় বাবাকে আজ রাতেই বলে দেবো যে তুমি তোমার সিদ্ধান্ত বদলেছ, কাল তুমি আসছো না। সে বাবার বন্ধু আর তার ছেলে আসা হলে আসবে, কিন্তু তুমি আসছো না। না আমি আঙ্কেলকে অপ্রস্তুত করব না, সেটা খারাপ দেখাবে। উনি ওনাদেরকে আগে থেকেই জানিয়ে রেখেছেন, আর আমাকেও জানিয়ে রেখেছেন।
এখন আমি কি করে অন্য কথা বলি? ও, তার মানে বিয়েটা তোমাকে করতেই হবে, তাই তো? ভাবছি করলে কেমন হয়, আপনি বলুন তো স্যার, করলে কেমন হয়? কেউ কিছু বোঝে না আজকাল, সবই যেন মুখে বলে বোঝাতে হবে, যত সব। কেন আপনি এরকম অদ্ভুত ব্যবহার করছেন স্যার আমার ব্যাপারে? আমাকে নিয়ে কেন এত বিরক্তি আপনার? আর আমারই বাপ কেন বারবার একই ভুল হয়ে যায়, খালি ঝগড়া করে ফেলি, কেমন একটা বিচ্ছির রকমের রাগ হয়েছে, কেন রেগে যাই আমি আপনার উপর? আপনার কথাগুলোকে এত গুরুত্ব দেওয়ার দরকারই বা কি আমার? আমি তো জানি আপনি বরাবরই এরকম, তাও আজকাল কিরকম কিরকম যেন অস্বস্তি হয়। কিরে, বাইরের ভিজে জামা কাপড়টা ছাড়িস নি এখনো? স্রোত, কি এত গভীর ভাবে ভাবছিলিস? কি আর ভাববো, বাড়ি ফিরে একটু টায়ার্ড লাগছিল তাই রেস্ট নিচ্ছিলাম। তা বলে তুই ভিজে জামা কাপড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নেবি বলতো, ঠান্ডা লেগে যাবে না? কিছু তো একটা ভাবছিলিস তুই, কি হয়েছে বলতো তোর? তখন ফোনেও কিরকম অদ্ভুত লাগলো, যেন মনে হলো অস্বস্তিতে আছিস, তাড়াহুড়ো করে ফোনটা কেটেও দিলি। বাইরে কোনো ঝামেলায় পড়েছিস? তোর ফোন আবার কখন তাড়াহুড়ো করে কেটে দিলাম আমি? সে কি রে, আমি যে তোকে ফোন করলাম তুই যে কথা বললি সেটা ভুলে গেছিস? ও, তখন আসলে অনেক বৃষ্টি পড়ছিল তো, আর আমি অটোর সামনে বসেছিলাম তাই কথা বলতে অসুবিধা হচ্ছিল। তুই মাঝে মাঝে এমন অদ্ভুত প্রশ্ন করিস না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কথা বলতে হবে না, তুই যা তো গিয়ে আগে চেঞ্জটা করে আয়, গায়ে জল বসে যাবে, ঠান্ডা লেগে যাবে ধর। দাদাভাই হঠাৎ গয়নার কথা কেন তুললো? ওগুলো তো বেশিরভাগই বৌমনির ছিল। বৌমনি কি কোনো কারণে সে নিয়ে দাদাভাইকে কিছু বলেছে? না না, বৌমনি গয়না নিয়ে কিছু বলবে না। তাহলে দাদাভাইয়ের কোনো কারণে বৌমনির গয়না দরকার? ব্যবসা ট্যাবসা করার কথা ভাবছে নাকি দাদাভাই? সেটা করলে তো অবশ্যই ভালো, চোরকিরও তো একটা ভবিষ্যৎ আছে, ও নিজে যদি কিছু করার চেষ্টা করে সত্যি সেটা খুব ভালো হবে। কিন্তু আমি কি করব, আমার ওকে হেল্প করা উচিত আমি মানছি, কিন্তু টাকা পয়সা দিয়ে সাহায্য করার ক্ষমতা তো আমারও নেই এই মুহূর্তে। তাহলে কি অনির্বাণের বাড়ি থেকে গয়নাগুলো আনার ব্যবস্থা করব? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।